গ্যালারিতে মেসি মেসি স্লোগান রেগে গিয়ে চুপ করতে বললেন রোনালদো। সদ্যই নিজের অষ্টম ভ্যালেন্ডিয়ার জিতেছেন লিওনেল মেসি। নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো থেকে যা তিনটি বেশি, স্বাভাবিকভাবে যা নিয়ে খুশি নন পর্তুগিজ তারকা এই ফরওয়ার্ড। রোনালদো সর্বশেষ ভ্যালেন্ডিয়ার জিতেছেন 2017 সালে, এরপর মেসি আরও তিনটি ভ্যালেন্ডিয়ার জিতেছেন, আর প্রতিবারই নিজের অসন্তোষ কোনো না কোনো উপায়ে প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেমন এবারেই মেসি ভ্যালেন্ডিয়ার জেতার পর তার সমালোচনা করে এক পোস্টের নিচে হাহা ইমুজি কমেন্ট করে রোনালদো বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি এই জয় মোটেও ভালোভাবে নেননি তিনি। আর গত মঙ্গলবার আল নাসেরের ম্যাচও মেসির প্রতি নিজের বিদ্বেষ আরেকবার প্রকাশ করেছেন পর্তুগিজ এই মহাতারকা। সৌদি কিংস কাপের ম্যাচে আল নাসেরের প্রতিপক্ষ আল ইত্তিহাদের সমর্থকরা টাচলাইনের পাশে রোনালদোকে পেয়ে মেসি মেসি স্লোগানে মেতে ওঠে। রোনালদোর শারীরিক অঙ্গভঙ্গি বলে দিচ্ছেন তিনি এটি মোটেও পছন্দ করছেন না। এক পর্যায়ে দর্শকদের দিকে নিজে মুখে আঙ্গুল দিয়ে চুপ করার ইশারা করতে দেখা যায় রোনালদোকে। হাত দিয়ে নিচের দিকে ইঙ্গিত করে দর্শকদের স্লোগান থামানোর জন্য ইশারা করেন CR7, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে।